সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি নরসিংদীর বীরপুরে শান্ত ভাইয়ের ছাগলের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে ধরা আছে কিন্তু বেশ সুন্দর সুন্দর বিদেশি ছাগল। আমরা বিস্তারিত কথা বলছি শান্ত ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম শান্ত ভাই। ওয়ালাইকুম আসসালাম আশরাফুল, কেমন আছো ভাই? এই তো ভাই, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভাই। শান্ত ভাই, আমরা যখনই আসি আপনার ফার্মে শুধু বড় বড় ছাগল দেখতে পাই। ভাই, আমি বেশিরভাগ বড় ছাগলেরই কারবার করি। আচ্ছা, কতগুলো ছাগল আছে মোটামুটি এই জায়গায়? 25 পিস আছে। কালকে ধরেন 15-16 পিস পাঠা, বড় বড় হরিয়ানা পাঠা বিক্রি করলাম, আর গাড়িতে কিছু মাল আছে, আসতেছে। আচ্ছা শান্ত ভাই, এই কালেকশনে কোন কোন প্রজাতির ছাগল বেশি? এই কালেকশনে সবচেয়ে বেশি ছাগল আছে তোতা আর বিটেল। তোতা এবং বিটেল? বিটেল। হ্যাঁ। আচ্ছা, আমরা কিছু ছাগলের দরদাম জানবো আগে ইনশাআল্লাহ। আচ্ছা, কোনটা দিয়ে শুরু করবো? আপনি যেটা হাতে ধরে রাখছেন ওইটা দিয়ে শুরু করেন। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় এক ছাগল, এটা কোন জাতের? ভাই, এটা বিটল। বিটল? আচ্ছা, বয়স কেমন হয়েছে? 8 দাঁত। 8 দাঁত? নতুন 8 দাঁত কোন? নতুন 8 দাঁত হয়েছে? হ্যাঁ, নতুন 8 দাঁত হলো। আচ্ছা, এটার দাম কত টাকা যাচ্ছেন? এটার দাম চাইছি 95,000 টাকা। 95,000? 95,000 টাকা। এত টাকা দাম হওয়ার কারণ কি ভাই? হাইট বিশাল বড়, এটা 38 হাইটের ছাগল। 38 হাইট? 38 হাইটের এবং প্রেগনেন্ট। কবাসের প্রেগনেন্ট? এটা 3 মাস ওভার প্রেগনেন্ট। 3 মাস ওভার? ওভার প্রেগনেন্ট। এটা শিওর? আপনি তো জানেন আমি প্রেগনেন্ট না হলে কোনো সময় গ্যারান্টি দেই না। আমার যেই কোনো ভিডিওতে একটা জিনিস খেয়াল করে দেখবেন সবাই, পুরনো ভিডিও বা নতুন ভিডিও, আমি যতক্ষণ মানে আমি না বুঝবো তার গায়ের বডি দেখা যে সে প্রেগনেন্ট, ততক্ষণ আমি গ্যারান্টি দিব না। মানে গ্যারান্টি এটা প্রেগনেন্ট 100%। দামের ক্ষেত্রে একটু কম রাখা যায় নাকি? না, একটু একটু কম রাখা যাবে। ঠিক আছে, এটা আমরা ছেড়ে দেই। আপনার হাতে আরও কিছু ছাগল দেখতে পাচ্ছি আমরা, এই ছাগলগুলো দেখানোর চেষ্টা করি। আমাদের হাতে তোতা আছে, এই যে বাক্সা পাতোতা।65,000। আচ্ছা, ওই পাশে আর কিছু বড় ছাগল রয়েছে, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। এটা কোন জাতের ভাই? এটা পাকিস্তানি নাগরা বিটেল ভাই। পাকিস্তানি নাগরা বিটেল? নাগরা বিটেল। এটার কান তো বেশ বড়। বেশ বড়, দেখেন না হাইট? আচ্ছা, হাইট কত, লেন্থ কত? 3.5 হাত, 4.5 হাত লেন্থ। বিশাল বডি, বিশাল বডি। আপনি তো দেখতেছেন অ্যাভেলেবেল ছাগলের ভিডিও করতেছেন আপনি খামারে ঘুরে ঘুরে, আপনি দেখা জিনিস দেখেন যে আমাদের কাছে কীরকম ছাগল থাকে আর অন্যদের কাছে কীরকম ছাগল থাকে। না, আপনার ছাগলের গুণগত মান অবশ্যই ভালো। এটা কয় জাতের? এটা কেবল নতুন 8 দাঁত করলো। নতুন 8 দাঁত? আচ্ছা, এটার দাম কত টাকা চাচ্ছেন ভাই? এটা একটু এক্সক্লুসিভ মাল তো, এটা একটু আলোচনা সাপেক্ষে, দাম আলোচনা সাপেক্ষে। এটাও কি প্রেগনেন্ট ভাই? এটা প্রেগনেন্ট বলতে পারি না, ওই পাশের, ওই পাশের আমি এটা বলতে পারি না যে প্রেগনেন্ট আছে কি নাই, এটা শিওর না। শিওর না। আচ্ছা, ওই পাশে আরও একটা ছাগল আছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করি। এটা কোন জাতের ছাগল? এটা এটাও বিটেল, পাকিস্তানি বিটেল। পাকিস্তানি বিটেল? হ্যাঁ। বিটেল মধ্যে কয়টা জাত? বিটেল মধ্যে অনেক জাত হয়, অনেক জাত, অনেক জাত। সবগুলোর কান কি এমন বড় বড়? এর বড় বড়। আচ্ছা, এটাও কি 8 দাঁতের? হ্যাঁ, এটাও 8 দাঁতের। এটা গাবিন আছে, এটা 3 মাস ওভার গাবিন। 3 মাসের উপরে? উপরে গাবিন। আচ্ছা, টুসটুসা গাবিন কোনটা? টুসটুসা গাবিন আছে, ওই যে লালগুলা, ওই যে লালগুলা। সবাই শুধু আপনাকে জিজ্ঞেস করে টুসটুসা গাবিন, টুসটুসা গাবিন, ওই যে লালগুলা, ওই যে কালো একটা, এই যে একটা টুসটুসা গাবিন ভাই। আচ্ছা, আমরা কিছু গাবিন বিটেলের মধ্যে এগুলা ছাগল দেখাচ্ছি। আচ্ছা, এটার দাম কত টাকা যাচ্ছেন ভাই? এটার দাম চাইতেছি ভাই 85,000 টাকা। 85,000? ডবল ফ্রেমের মাল ভাই। ডবল ফ্রেম বলতে? সিঙ্গেল ডবল ফ্রেম বলতে, এই যে প্যাডটা দেখছেন কত উষার, এই জায়গাটা তো উষার, এই জায়গা থেকে আর সিঙ্গেল বডির মাল হলে এতটুকু হইব। সিঙ্গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিঙ্গেল। আচ্ছা, ছোট হবে সাইজে? হ্যাঁ, সাইজে ছোট হবে। ঠিক আছে, এটা আমরা রেখে দিই, আমরা আরো একটি ছাগল দেখাই। আচ্ছা, চোখের আইস দেখেন, ক্যামেরাটার সামনে এসে আইস গুলা দেখেন, একদম হোয়াইট আইস। আচ্ছা, হোয়াইট আইস। আচ্ছা, এটার দাম চাওয়া কত? এটার দাম চাওয়া ভাই 85,000 টাকা। 85,000? দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ছাগল, দাম হচ্ছে 85,000 টাকা। হাইটে 37 ইঞ্চি হাইট। 37 ইঞ্চি হাইট, ঠিক আছে। ওই পাশে আরেকটা রয়েছে, আমরা সেটাও দেখি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। এটা টপ কোয়ালিটির তোতা, দেখেন ফেস কত বড়, কাতলা মাছের মতন মুখ। আচ্ছা আচ্ছা, কাতল মাছের মতো মুখ না? কত কত বড় মুখ দেখেন। এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ, এটা ভাই অল্প দিনের প্রেগনেন্ট হতে পারে, তাও আমি গ্যারান্টি দিতে পারি না। গ্যারান্টি দিতে পারছেন না? প্রেগনেন্ট আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, যদি কেউ নিতে চায় খালি নিতে হবে? খালি নিতে হবে, খালি ধরে নিতে হবে। আচ্ছা, এটার দাম কত টাকা যাচ্ছে ভাই? এটার দাম 95,000 টাকা যাচ্ছে। 95,000? 95,000। ঠিক আছে, এপাশে আরেকটা আছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। আচ্ছা, এটা কোন জাতের? এটা ভাই হরিয়ানা টপ কোয়ালিটির মাল।
হরিয়ানা টপ কোয়ালিটি, টপ কোয়ালিটি। সিংহের বৈশিষ্ট্য দেখেন, কান দেখেন, ঝালার দেখেন, রূপে যৌবনে কোনো মানে অল স্কোয়ার মালটা, একদম স্কোয়ার। এটা কি প্রেগনেন্ট নাকি না ভাই? এটা প্রেগনেন্ট আছে। কত মাসের? এটা তিন থেকে তিন মাস দশ দিনের প্রেগনেন্টের উপর হবে। দেখেন কত বড়, তিন হাতের উপর লেন্থ, এক হাত, দুই হাত, এই যে তিন হাত, তিন হাত লেন্থ। মানে এবার যে মালগুলো আপনি দেখেন সব বিগ বডির মাল, বিগ সাইজ মাল, বিগ সাইজের মাল। এইটার দাম পড়বে হলো 75,000 টাকা। 75,000 টাকা। শান্ত ভাই, আপনার এখানে কোন কোন ছাগল সবচেয়ে বেশি পাওয়া যায়? আমার এই জায়গায় সবচেয়ে বেশি পাওয়া যায় বিটল, তোতাপুরি, হরিয়ানা। বিটল, তোতাপুরি, হরিয়ানা, এবং সব অরিজিনাল মাল? সব অরিজিনাল। আমার অন্য কোনো ভাই ক্রসের মাল নাই। হ্যাঁ, কিছুদিন আগে আমি ক্রসের ব্যবসা করছি, কেউ যদি বলে যে হ্যাঁ আপনার কাছে ক্রসের মাল নাই, হ্যাঁ ছিল, সেই সময় আমার লাইন গার্ড ভালো ছিল না, এখন আবার লাইন গার্ড ভালো হয়েছে, এখন আবার সব ইন্ডিয়ান মাল। আচ্ছা, যদি কোনো দর্শক ভাইয়েরা অরিজিনাল ছাগল নিতে চায়, আগে থেকে কি বুকিং দিতে হয় নাকি? বুক, এই মাল তো বুকিং দিতেই হবে, ভালো মালের জন্য বুকিং দিতেই হবে, নাহলে কি তারপরে আপনি সংগ্রহ করবেন? তাহলে আমি সংগ্রহ করবো। আচ্ছা, আরেক ছাগল দেখাবেন নাকি? হ্যাঁ, আরেক আরেক পিস ছাগল, আরেকটা ছাগল আমরা দেখাই। ছাগল তো প্রচুর আছে ভাই, ছাগল তো দেখানো সম্ভব না। আমরা এই ছাগলটা, এই ছাগলটা দেখাই। হ্যাঁ, এটা কোন জাতের ভাই? এটা তোতাপুরি, তোতাপুরি। এটা কত টাকা দাম ভাই? এটা কেবল দুই দাঁত ভাই, কেবল দুই দাঁত, কেবল দুই দাঁত। এটা কি প্রেগনেন্ট ভাই? এটা অল্প দিনের প্রেগনেন্ট হইবো, তাও গ্যারান্টি দিতে অল্প অল্প দিনের ওই পাশে প্রেগনেন্ট। দাম কত এটা ভাই? এটার দাম দিচ্ছি 85,000 টাকা। এটা মুখের পাঞ্চ খুবই ভালো, আর কালার বাক্সাপা। আচ্ছা দর্শক, আমরা শান্ত ভাইয়ের খামার থেকে উন্নত জাতের কিছু ছাগলের দরদাম জানানোর চেষ্টা করলাম। শান্ত ভাই, যে ছাগলগুলো আছে সবই তো খামার করার উপযোগী? 100%। আপনাদের প্রতিবেদনের মাধ্যমে নালিশ করা হোক আমার নামে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।